এগিয়ে চলছে বিআরটি লাইন তিনের নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চলছে বিআরটির নির্মাণ কর্মযজ্ঞ। বর্তমানে এই প্রকল্পের কাজের গতি বেড়েছে অনেক বেশি। এই প্রকল্পের শুরু থেকে এমন গতি পাওয়া গেলে এতদিনে বিআরটির সুফল বুক করা যেত। 20.5 কিলোমিটার এই প্রকল্পে একযোগে চলছে কার্পেটিং, ফ্লাইওভার এবং স্টেশন নির্মাণ কাজ। দর্শক, আজকে এক্সপ্লোর করব উত্তরা আবদুল্লাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন পয়েন্ট, তুলে ধরব বিআরটি লাইন তিনের সর্বশেষ কাজের অগ্রগতি। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশের নির্মাণ কাজের পাশাপাশি নিচের অংশের কিছু কিছু জায়গায় চলছে কার্পেটিং। দর্শক, এই লেনটি নতুন করে কার্পেটিং করা হয়েছে। এই লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর নতুন লেনের কাজ শুরু হবে। এই লেনটি আবদুল্লাপুর পলয়েল কার্নেশন শপিং সেন্টার থেকে হাউস বিল্ডিং পর্যন্ত কার্পেটিং করা হয়েছে। এবার উত্তরা বিএনএস এর দিকে চলে আসলাম, যেখান থেকে বিআরটির দীর্ঘতম ফ্লাইওভারের শুরু। এখানে 6 লেন ফ্লাইওভারের সড়ক নির্মাণ কাজ চলছে। এখানে ইতিমধ্যে কার্পেটিং সম্পন্ন হয়েছে। দর্শক, বিআরটি প্রকল্পের লেনগুলো কয়েক ধাপে কার্পেটিং করা হচ্ছে, তাই এখানে যদি আবারও কার্পেটিং করা হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। এই ফ্লাইওভারের দৈর্ঘ্য 4.5 কিলোমিটার। এই ফ্লাইওভারটি এখান থেকে শুরু হয়ে গাজীপুরের চেরাগালি গিয়ে শেষ হবে। এই ফ্লাইওভারের 2টি লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে গত 6ই নভেম্বর। এখন বাকি লেনগুলোর কাজ চলছে, পাশাপাশি এখানে বিআরটির স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। দর্শক, এই 6 লেন ফ্লাইওভারের 2টি লেন বিআরটির বাসের জন্য বরাদ্দ থাকবে। এবার আজমপুরের দিকে চলে আসলাম। এখানে আগের যে ইউটার্ন সিস্টেমটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে, কারণ এখানে লেন তৈরির কাজ বাকি রয়েছে। দর্শক, এখানে দেখা যাচ্ছে নতুন করে ডিভাইডার তৈরি করা হচ্ছে। এখানে ডিভাইডারগুলো আগের ডিভাইডারের চেয়ে প্রশস্ত করা হচ্ছে। এখানে পূর্ব দিকের লেনগুলোতে খণ্ড খণ্ড কার্পেটিং করা হয়েছে, তবে এই লেনগুলোতে পুনরায় ফাইনাল কার্পেটিং করা হবে। আর এদিকটায় র্যাম্প নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এখানে কংক্রিটের প্লেটগুলো রাখা হয়েছে, যেগুলো দিয়ে দুপাশের দেয়াল তৈরি করে মাঝখানে মাটি বরাদ্দ করে ফ্লাইওভারে উঠানামার জন্য রাস্তা তৈরি করা হবে। উত্তরা জসীমউদ্দিন ফ্লাইওভারটি হবে 6 লেনের। এখানে 2টি লেন বিআরটি বাসের জন্য বরাদ্দ থাকবে, আর বাকি 4 লেন দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করবে। এই জায়গাটি খালি করা হয়েছে র্যাম্প নির্মাণের জন্য। এখানে আগে ফ্লাইওভারের বায়াডাকগুলো রাখা ছিল। দর্শক, জসীমউদ্দিনের 6 লেন ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নেওয়ার সুবিধা থাকবে। এই ফ্লাইওভারের পূর্ব দিকের বায়াডাক বসানো সম্পন্ন হয়েছে, এখন পশ্চিম দিকের বায়াডাকগুলো বসানো হচ্ছে। এবার বিমানবন্দরের দিকে চলে যাব। দর্শক, এখানে একটি লেন কার্পেটিং করা হয়েছে।
এখানে পূর্ব দিক থেকে নতুন সড়ক নির্মাণের জন্য খুঁড়াখুঁড়ির কাজ চলছে। এখানে কিছুদিন আগে সিগন্যালের কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে, তবে এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। এখানে পূর্ব পাশে একটি লেন কার্পেটিং সম্পন্ন হয়েছে। এর আগে গত মাসে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় 60 ঘন্টা সড়ক বন্ধ রেখে বিমানবন্দর এলাকায় কয়েকটি লেনের কাজ সম্পন্ন করেছে বিআরটি। দর্শক, বিমানবন্দরে দুটি পৃথক ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে দুটি ফ্লাইওভারের বায়াডাকগুলো বসানো সম্পন্ন হয়েছে। এখন এই দুই ফ্লাইওভারের জন্য 4টি র্যাম্প নির্মাণ করতে হবে। পশ্চিম পাশের ফ্লাইওভারের 2টি র্যাম্পের কাজ চলছে, যার মধ্যে 1টি র্যাম্পের কাজ প্রায় শেষের দিকে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করিডোরের 6টি ইন্টারসেকশনে গ্রেড সেপারেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এজন্য সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে 6টি ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে। এয়ারপোর্ট ইন্টারসেকশনে উত্তর ও দক্ষিণগামী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তার উভয় পাশে 2টি পৃথক ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখানে বিআরটির স্টেশনটি 2টি ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে নির্মিত হবে এবং বিআরটির বাসসমূহের জন্য ইউটার্নের ব্যবস্থা থাকবে। উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।